আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমাদের আলোচনার বিষয় হলো রসায়ন। আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়নের তৃতীয় অধ্যায় অর্থাৎ পদার্থের গঠন, এই অধ্যায়টির একটি টপিক, সেটি হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। এই টপিকটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা কিন্তু গত ক্লাসে রাদারফোর্ডের পরমাণু মডেল নিয়ে জেনেছিলাম। যদি তোমরা আমাদের আগের ক্লাসটি দেখে না থাকো, আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারো। সে আজকে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধ নিয়ে তা নিয়ে আলোচনা করব। প্রতিটি জিনিসেরই কিছু ত্রুটি বা ভুল থাকতে পারে, ঠিক তেমনই রাদারফোর্ডের পরমাণু মডেলেরও কিছু সীমাবদ্ধতা বা ত্রুটি বা ভুল রয়েছে, এবং আজকের ভিডিওতে আমরা সেই সীমাবদ্ধতা সবগুলো সম্পর্কে জানব। তো চলো আমরা আজকে ক্লাসটি শুরু করি। তো আমরা জানি যে রাদারফোর্ড হচ্ছেন একজন বিজ্ঞানী যিনি সর্বপ্রথম নিউক্লিয়াস এবং ইলেকট্রনের কক্ষপথ সম্বন্ধে ধারণা দেন। আমরা কিন্তু গত ক্লাসে রাদারফোর্ডের পরমাণু মডেল নিয়ে অনেক কিছু জেনেছিলাম। আজকের ক্লাসে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা নিয়ে জানব। তো সর্বপ্রথম এর রাদারফোর্ডের পরমাণু মডেল, এক নাম্বার রাদারফোর্ডের পরমাণু মডেল ইলেকট্রনের কক্ষপথের আকার ও আকৃতি সম্বন্ধে কোনো ধারণা দিতে পারেনি। এই রাদারফোর্ডের পরমাণু মডেলটা, রাদারফোর্ডের পরমাণু মডেল ইলেকট্রনের কক্ষপথের আকার এবং আকৃতি সম্বন্ধে কোনো ধারণা দিতে পারেনি। ওকে, আকার বলতে এখানে বোঝানো হয়েছে ব্যাসার্ধ। আকার এবং আকৃতি সম্বন্ধে এই রাদারফোর্ডের পরমাণু মডেল ইলেকট্রনের কক্ষপথের আকার ও আকৃতি সম্বন্ধে কোনো ধারণা দেয়নি, কোনো কিছু বলে নাই। এখানে যখন আমরা জেনেছিলাম যে রাদারফোর্ডের পরমাণু মডেল, আমরা কিন্তু সেখানে দেখছিলাম যে নিউক্লিয়াসকে সেই মডেলে বলা হয়েছে যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরছে, এবং এই যে ইলেকট্রনের কক্ষপথ, এই কক্ষপথগুলোর আকার এবং আকৃতি কেমন সে নিয়ে কোনো কিছুই কিন্তু এই মডেলে কোনো কিছু উল্লেখ করা হয় নাই, কোনো ধারণাই দেওয়া হয়নি। এটা ছিল এক নাম্বার সীমাবদ্ধতা। আচ্ছা, দুই নাম্বার লক্ষ্য করো আমরা কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেলে জেনেছিলাম যে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে যেমন গ্রহগুলো ঘুরে, ঠিক তেমনই নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরছে। আবারও লক্ষ্য করো, বলছিলাম যে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে যেমন গ্রহগুলো ঘুরতেছে, ঠিক তেমনই নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন ঘুরতেছে। এখন এখানে একটা জিনিস লক্ষ্য করো যে এই যে সৌরজগতে সূর্য এবং গ্রহ সাথে এই নিউক্লিয়াস এবং ইলেকট্রন, তো এখানে একটি বিষয় তোমরা লক্ষ্য করো, এখানে কিন্তু সূর্য সাথে যে গ্রহর তুলনা করা, সূর্য কেন্দ্র করে যে বিভিন্ন কক্ষপথে গ্রহগুলো ঘুরছে, ঠিক তেমনই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরছে। এখানে জিনিস লক্ষ্য করে, এখানে সূর্য গ্রহ যে কথাগুলো বলেছে, এই সূর্য গ্রহের কিন্তু কোনো চার্জ নেই, মানে এরা হচ্ছে চার্জহীন বস্তু। সূর্য এবং গ্রহগুলো এরা হচ্ছে চার্জহীন বস্তু, আর নিউক্লিয়াস ইলেকট্রন এরা কিন্তু হচ্ছে যে চার্জযুক্ত বস্তু। তাহলে এখানে কিন্তু এগুলো হচ্ছে চার্জহীন আর এগুলো হচ্ছে চার্জযুক্ত। তাহলে চার্জহীন বস্তুর সাথে কিন্তু চার্জযুক্ত বস্তু তুলনা করা হয়েছে। তাহলে এটি হচ্ছে একটি রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা, অর্থাৎ এখানে চার্জহীন বস্তুর সাথে এই যে সূর্য গ্রহ এগুলো হচ্ছে চার্জহীন বস্তু এবং নিউক্লিয়াস ইলেকট্রন এগুলো হচ্ছে চার্জযুক্ত বস্তু। তাহলে এখানে বিষয়টা হচ্ছে যে চার্জযুক্ত বস্তু তুলনা করা হয়েছে, যেটি হচ্ছে একটি রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা বা ত্রুটি। ওকে, রাদারফোর্ড পরমাণু মডেলে বলা হয়েছে যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরছে। আচ্ছা, তো তাহলে এই দাঁড়াচ্ছে যে ইলেকট্রনগুলো
নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন, এই যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনগুলো এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের চারদিকে পরিভ্রমণ করতেছে, রাইট? ওকে, এখন এই যে একেবারে ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো যে আছে, যে ইলেকট্রনগুলো, এই ইলেকট্রনগুলো যে নিউক্লিয়াসের চারদিকে পরিভ্রমণ করতেছে, রাইট? এটা কিভাবে পরিভ্রমণ করতেছে? একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারদিকে কিভাবে ঘুরতেছে, কিভাবে আসলে আসলে কিভাবে ঘুরতেছে, কিভাবে চারিদিকে নিউক্লিয়াসের চারদিকে কিভাবে পরিভ্রমণ করতেছে, তার কোনো ধারণা এই মডেলে দেওয়া হয় নাই। অর্থাৎ এই যে ইলেকট্রনগুলো, ইলেকট্রনগুলো কিভাবে আসলে এই নিউক্লিয়াসের চারদিকে পরিভ্রমণ করতেছে, কিভাবে ঘুরতেছে চারদিকে, কিভাবে পরিভ্রমণ করতেছে, সে তার কোনো ধারণা, তার কোনো ধারণাই কিন্তু এই রাদারফোর্ড পরমাণু মডেলে দেওয়া হয় নাই। এটা ছিল আরেকটা রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। এবং সর্বশেষ যে সীমাবদ্ধতাটা আছে সেটি হচ্ছে যে এখানে বলছে যে রাদারফোর্ড পরমাণু মডেলে, যে রাদারফোর্ড পরমাণু মডেলে ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রন এক ধরনের আকর্ষণ বল অনুভব করে। ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রন এক ধরনের আকর্ষণ বল অনুভব করে, এবং এই আকর্ষণ বলটা হচ্ছে কেন্দ্রমুখী। ওকে, এই আকর্ষণ বলটা কেমন? কেন্দ্রমুখী। এখন ম্যাক্সওয়েলের তত্ত্বানুসারে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে, ম্যাক্সওয়েলের তত্ত্বানুসারে ইলেকট্রন, তোমাদের বইয়ে দেখবে, তোমাদের রসায়ন বইয়ে ঠিক এরকম একটা চিত্র দেওয়া আছে যে প্লাস নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে? নিউক্লিয়াস, এই ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতেছে, ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতেছে, এরকম একটা চিত্র দেওয়া আছে। এখন বলছে ম্যাক্সওয়েলের তত্ত্বানুসারে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণনের সময়, ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণনের সময় ক্রমাগত শক্তি হারাতে থাকবে, রাইট? ইয়াস, যখন ঘুরতে থাকবে তখন ক্রমাগত শক্তি হারাতে থাকবে, ফলে কী হবে, ইলেকট্রন ঘূর্ণনের পথ ছোট হয়ে থাকতে থাকবে। যখন এভাবে যে ইলেকট্রন ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণনের সময় ক্রমাগত শক্তি হারাতে থাকবে, যখন আস্তে আস্তে করে কমতে থাকবে, কমতে 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 যখন একটা বাদ কমতে কমতে শেষ শেষ কিন্তু এখানে চলে আসবে, এবং আস্তে আস্তে ছোটো ছোটো হতে থাকবে, এবং ছোট হতে হতে একসময় কিন্তু ইলেকট্রনের ঘূর্ণন পথ ছোট হতে থাকবে, এবং এইটা কিন্তু একদম এসে নিউক্লিয়াসের উপর পতিত পড়ে যাবে, ঠিক আছে? নিউক্লিয়াসের উপর পতিত হবে, অর্থাৎ কী হবে, যখন এটা পতিত হবে তখন অর্থাৎ কী বুঝাইল, যে পরমাণু অস্তিত্বটা বিলুপ্ত হবে বা পরমাণু স্থায়ী হবে না, যখন এটার ইলেকট্রন শেষ হতে 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 একসময় কী হবে, ক্রমাগত ঘূর্ণনের সময় ক্রমাগত যখন ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণনের সময় ক্রমাগত শক্তি হারাতে থাকবে, এবং ঘূর্ণন পথ ছোট হতে 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 একসময় সেটি নিউক্লিয়াসের উপর পতিত হবে, এবং পরমাণু অর্থাৎ পরমাণুর অস্তিত্বটাই বিলুপ্ত হয়ে যায় বা পরমাণু স্থায়ী হবে না। কিন্তু ম্যাক্সওয়েল তত্ত্বানুসারে এটা কিন্তু প্রকৃতিতে সেটা ঘটে না, কিন্তু প্রকৃতিতে আসলে সেটা ঘটে না। তাহলে অর্থাৎ ম্যাক্সওয়েলের তত্ত্বানুসারে রাদারফোর্ডের পরমাণু মডেল সঠিক নয়। তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেলে আরেকটি সীমাবদ্ধতা আমরা খুঁজে পেলাম। তাহলে আমরা প্রথমে পাইছি যে যে রাদারফোর্ডের পরমাণু মডেলে ইলেকট্রনের কক্ষপথের আকার ও আকৃতি সম্বন্ধে কোনো ধারণা দেওয়া হয় নাই। দুই নম্বরে ছিল যে রস চার্জহীন বস্তুর সাথে চার্জযুক্ত বস্তু তুলনা করা হয়েছে, একটা সীমাবদ্ধতা, এ একটা ভুল ছিল। তিন নাম্বার ছিল যে একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো কীভাবে নিউক্লিয়াসের চারদিকে পরিভ্রমণ করছে তার কোনো ধারণা রাদারফোর্ডের পরমাণু মডেলে দেওয়া হয়নি। এবং চার নম্বর দেখছি আমরা যে ম্যাক্সওয়েলের যে তত্ত্বটা দিছে, ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে বলা ছিল যে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণনের সময় ক্রমাগত শক্তি হারাতে থাকবে, ফলে একসময় ইলেকট্রনের ঘূর্ণন পথ ছোট হয়ে হতে থাকবে, এবং সেটি নিউক্লিয়াসের উপর পতিত হবে, অর্থাৎ পরমাণু অস্তিত্ব বিলুপ্ত হবে, কিন্তু প্রকৃতিতে সেটা ঘটে না। অর্থাৎ ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে রাদারফোর্ডের পরমাণু মডেল সঠিক নয়। তাহলে কিন্তু আমরা আজকে ক্লাসে এখানে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতাগুলো দেখতে পেলাম।
তো আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের ফেসবুক পেজে তুমি কানেক্ট হতে পারো, আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আজকে ক্লাস এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে হয়তো নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।